হ্যালো গাইজ, আমি হলাম চিন্ময়। আপনারা দেখছেন সিএস চিন্ময় টিভি। তো আজকে আমি যেটা করতে চলেছি, আমাদের কাছে সবার ঘরে ঘরে এই রকম নর্মাল যে ঘড়ির ব্যাটারি বা বিভিন্ন রকমের যে এই রকম ব্যাটারি থাকে, দেখতে দেখুন এই রকম ব্যাটারি থাকে, এই যে এই রকম ব্যাটারি থাকে দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে কি থাকে, তো আপনারা অনেকে হয়তো খুলে দেখেছেন, যা যা খুলে দেখেননি তারা এই ভিডিওতে লাইক করে দেবেন, আর যা যা দেখছেন তারা নিচে কমেন্ট করে দেবেন যে আমি দেখেছি। তো দেখতে পাচ্ছেন, দেখুন এটা আজকের এই ভিডিওতেই এটা দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা খোলার জন্যে দেখতে পাচ্ছেন যে এই পজিশানে দেখতে পাচ্ছেন একটা এ রয়েছে, এই যে এইটা খুলতে হবে। তো এইটা খোলার আগে তো আমাদের এটা নিয়েছি, তো এটা দিয়ে তো হয়তো খোলা যাবে না। তো একটা মানে এ আছে যেটা সাহায্যেটা খুললে করলেই খুলে যাবে। তো দেখাচ্ছি আপনাদের, তো কাজ আমি এটা ফেলবো, দেখতে পাচ্ছেন এরকম করে নিচে যদি ফেললে এটা খুলে যাবে। দেখান দেখুন গাইস, একটুখানি খুলেছে ডান কুলকালে, এরকম গাইস একটুখানি খুলেছে, দেখুন গাইস অনেকটা খুলে গেছে, দেখুন গাইস অনেকটাই খুলে গেছে। তো কাজ দেখতে পাচ্ছেন আমাদের অনেকটাই খুলে গেছে, তো আমি এটা আগে ভালো করে খুলে নিই তারপর আমাদের দেখাচ্ছি। তো কাজ দেখতে পাচ্ছেন আর একটু খুলতে হবে, আপনারা যদি এটা খুলতে চান তো আপনারা সাবধানতা করে খুলবেন, নইলে এই যে এই ধারটা দেখতে পাচ্ছেন না, এইটাতে আপনাদের হাতও কেটে যেতে পারে। তো আপনারা সাবধান করেই এটা খুলবেন। তো দেখতে পাচ্ছেন আমি এমনি একটুখানি করতে গিয়ে দেখতে পাচ্ছেন এটা খুলে গেল, এই দেখুন দেখুন গাইস এটা খুলে গেল, এই যে একটা রবার কি একটা বেরালো। তো গাইস দেখুন এর খামটা একদম এ হয়ে গেছে, খুলে গেছে। তো গাইস ব্রাইটনেসটা কমিয়ে দিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, বলে এইটা সাইডের আবার রেখে দিই। তো গাইস আমি এখানে কাগজ দিয়ে নিয়েছি, কারণ আমি এর আগে এটা খুলেছিলাম তো কেমন হাল হয়েছিল সেটার জন্যে আমি কাগজ দিয়ে দিয়েছি। তো এটা খোলার জন্য প্রথমে এই যে সামনে একটা প্লাস্টিক মতন, তো এটাকে ফুল তোলে, তো আমি গাইস এটা খুলে নিই আগে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এটা খুলে নিয়েছি, তো এই দেখুন আসছে সামনে, দেখুন কি নোংরা, এর জন্যে আমি এটা এ করেছিলাম, দেখতে পাচ্ছেন এটা খুলছে না। এই দেখুন, এই দেখুন ভিতরে কি জিনিস, দেখুন গাইস আমি এটা বের করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি। তো গাইস আমি একটা ভুল করে নিয়েছি যে এই যে এই সিটটা দেখতে পাচ্ছেন, তো এটা এর ভিতরে থাকে, তো এটা আমি টান দিয়েছি আর এটা ভেঙে গেছে, এটা দিয়ে অনেক কিছু জিনিস হয়। এই যে এটা দেখান আপনাদের ভেঙেটা দেখাচ্ছি খুলে, দেখুন। তো গাইস দেখতে পাচ্ছেন এই দেখুন এই জিনিসটা আবারও আমার ভেঙে গেল, দেখতে পাচ্ছেন এই যে এর মধ্যেই থাকে, দেখছেন হাতের কি অবস্থা, নোংরা হয়ে গেছে পুরো। এরকম পুরো এই জিনিসটা আপনাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে এইগুলো জিনিস থাকে, তো এইগুলো ভেঙে গেছে। তো আমার কাছে আমি একটা এর আগে একটা আমার ব্যাটারি খুলেছিলাম, তো এই যে এই জিনিসটা থাকে আমার গাইস এই কটা জিনিস থাকে, এই যে এই জিনিস থাকে দেখতে পাচ্ছেন এই যে। তো গাইস ঠিক এই রকম থাকে, দেখতে পাচ্ছেন এরকম একটা লাঠি থাকে, তো গাইস দেখছেন এই রকম থাকে, আর এর পিছনে যেই অংশ থাকে এই যে এইটা ঠিক এইরকম করে এখানে লেগে থাকে, আর বাকি থাকে এই বারুদগুলো, বারুদ। তো ঠিক এই এইটার মধ্যে কারেন্ট যত সব এ জড়ো হয় তারপরে এইখান থেকে পাস হয়, দেখুন গাইস ঠিক এই রকম করে থাকে। আর গাইস এটা কিচ্ছু না, কিন্তু এটাই সেই বারুদটা আমি আর ভাঙিনি, তো এইসবই বারুদ দেখতে পাচ্ছেন, আর এই কলে জিনিস থাকে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি হাতে তুলে আপনারা দেখাচ্ছি, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যা যা চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখলাম আপনাদের ব্যাটারিটা খুলে দেখালাম, আর এই জিনিসটা রাখি এটাকে আপনাদের আমি সোজা করে দেখাচ্ছি আপনাদের। তো গাইস আর এই এই জিনিসটা বললাম না, সোজা করে দেখিয়েছি, তো দেখলেন এই সোজা করে দেখালাম, দেখুন পুরো আয়নার মতন, দেখছেন আমাকে দেখা যাচ্ছে আমি লাল জামা পরে আছি এখন। তো আজকের মতন টাটা অ্যান্ড গুড বাই, হাত পা দেখুন কী অবস্থা হয়ে গেছে, হাত পা বলছি তাই গাইস হাতটা দেখুন কী অবস্থা, আর এই বারুদগুলো কী হবে দেখলেন। তো এইগুলো দিয়ে মানে এও বানানো যায়, আপনাদের বলছি যেরকম ঝালাই করার মেশিন হয় না, এই যে এই জিনিসগুলো দিয়েও তৈরি হয়, যদি আপনারা চান তো করে দেবো সেই জিনিসটা বানাবো, কিন্তু আগে সত্তর তো করুন সাবস্ক্রাইবার, তারপরে হবে। তো গাইস দেখুন এই জিনিসটা দিয়ে, তো আজকের মতন টাটা অ্যান্ড গুড বাই।
লাইক করে দেবেন।